আমাদের সেকেন্ড দিন, মানে ঘুম থেকে উঠেছি, জাস্ট সানরাইজ দেখবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, সাথে একটু ঝোড়ো হাওয়া, বৃষ্টি। তো আপাতত তো আমরা বেরোবো না, আমাদের বাস হচ্ছে 3টার সময়, তো তখন বেরোবো, আর আগে যদি বৃষ্টি কমে অবশ্যই বেরোবো সমুদ্র দেখতে। তো আমাদের চা আসবে, তো চা টা খেয়ে একটুখানি চিল ফিল করবো। মর্নিং টি চলে এসেছে, আমি আর কে আসার মর্নিং টি খাচ্ছি, এরপর আমরা ব্রেকফাস্ট বলে দিয়েছি। হ্যাঁ, আরো বেশি টাকাই পড়তো হয়তো। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবার রোদ বেরিয়েছে, তো আমরা আবার একটুখানি সমুদ্রের দিকে যাব, তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো আমাদের ব্রেকফাস্টে আজকে আছে লুচি তরকারি, আর লুচি তরকারি, হ্যাঁ আসো তুমি আসো, এই যে পুচকু। তো আমরা এখন খেয়ে দিয়ে সমুদ্রের দিকে যাব, তো তোমার সাথে থাকো, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। তো এই হলো আমাদের রিসর্ট, যেটা নাম হচ্ছে স্টার ইন। এটা গুগল থেকে বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, তোমরা যদি কেউ এই রিসর্টে থাকতে চাও তাহলে সেখান থেকে পেয়ে যাবে। এখানে একটা স্পেশাল ফিচার আছে, এখানে সুইমিং পুল আছে, যেটা বেশ অ্যাট্রাকটিভ। তো আমরা ওই ভিতর, মানে রিসর্টের ভিতর থেকে একটু শর্টকাটে চলে এসেছি সমুদ্রের কাছে। আচ্ছা, যেটা বলার জন্য আমি এখন ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে, তাজপুর বিচটা একটা ফাঁকা টাইপের বিচ, মানে ক্রাউডেড না, তো কেউ যদি চায়, ফ্যামিলি বা কাপলরা যদি চায়, খুব ইজিলি আসতে পারে, কারণ এখানটা অতটা বেশি ক্রাউডেড না, আর সমুদ্র একদম কাছাকাছি। কালকে আমরা ভাটার সময় এসেছিলাম, তার জন্য আমরা অত ভালো ভিউটা পাইনি, কিন্তু এখন অসম্ভব সুন্দর ভিউ। আর আমি কানে ফুলটা গুঁজে নিয়েছি, এটা ওখান থেকে পেয়েছি, তোমাদেরকে আবার সমুদ্রের ভিউটা দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। কিংবা নিউ দীঘা থেকে একটুখানি বেশি খরচা হয় ঠিকই, কারণ কি রিসর্টগুলো একটু একটু বেশি, একটু হাই প্রাইসেস, কিন্তু মজা হবে, কারণ এখানে মানে রিসর্টের যে সার্ভিসগুলো সেটা ভালো। আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটু ফাঁকা যদি কেউ এনজয় করতে চায় ক্রাউডেড প্লেসে না গিয়ে, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা। তো আমাদের পুরো টিম আছে ওদিকে ফটোশ্যুট করছে, আমি এবার ওখানে যাই, দেখি ওরা কী কী করছে, তো তোমরা দেখতে থাকো। তোমাদের কথা বলাচ্ছি, দিদি কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো লাগছে, আমরা দমে নাচছি, খাচ্ছি, সব করছি, ভীষণ। এই বস 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 না, বস বস, সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের আরেকজন ব্লগার সবার ছবি তুলতে ব্যস্ত, বসে ঠসে ছবি তুলছে। আর আমাদের আমাদের মেন অ্যাট্রাকশন জয়িতা রানী কোথায় একটা চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, তাজপুর গুড বাই করে চলে যাচ্ছে। এদিকে দেখো কি অসম্ভব সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে, সবাই বসে পড়েছে ওখানে। এই ট্রিপটা অ্যাকচুয়ালি অফিস ট্রিপ ছিল, মানে অফিসের কলিগরা মিলে এসেছিলাম, তো এটাতে আমরা একদিন এক রাত ছিলাম, আর আমাদের রিসর্টটা নিয়েছিল হচ্ছে 5,200 টাকা। এটাও ছিল খাবার, মানে লাঞ্চ, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই, মাঝখানে স্ন্যাক্সও ছিল। তো তোমরা এইরকমভাবেও আসতে পারো, অথবা এসেও হোটেলগুলো অ্যাভেলেবেল আছে, আমরা প্রি বুক করেছিলাম। এবার হচ্ছে তোমাদেরকে এদের মজা নিয়ে দেখা, তো এরা এখন দৌড়াদৌড়ি সিন করবে বলে রেডি। উড়েছে মন, উড়েছে মন,
যা ছিল আমার ছবি তোর হাতে, বাচ্চার আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে মোহনার কাছটায় বেশ একটা সুন্দর ঘোরার জায়গা টাইপের একটা বানিয়েছে, যেখানে অনেক মানুষজন দেখছি এসেছে, আমরাও এসে গেলাম। তাই ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে, ওখানে সবাই আইসক্রিম কিনছে, আমি এবার ওখানেই যাচ্ছি। এইগুলো না অ্যাকচুয়ালি হোটেল, এখানেও আগে আগে বুক করে যেতে হয় খাবার নেওয়ার জন্য। দীপিকাদি ফোনে বিজি আর আইসক্রিমও খাচ্ছে, এদিকে সবাই কুলফিও কিনছে, আবার নর্মাল আইসক্রিমও নিয়েছে। তো আমি আমার জন্য সাইলাদি নিয়েছে একটা অরেঞ্জ আইসক্রিম, আমরা খাবো, তিয়াসাও খাচ্ছে। যারা যারা রিসেন্টলি দীঘাতে গেছো তারাও তো নিশ্চয়ই জানো যে এরকম টাইপের দীঘাতেও বানিয়েছে, তো এটাও বানিয়েছে তাজপুরের ট্যুরিস্টদের জন্য। এখন আমরা আমাদের রিসর্টের দিকে ফেরত যাচ্ছি, কারণ আমাদের চেক আউটের সময় হচ্ছে 11টা, আর গিয়ে আবার ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ভেবেছি লাঞ্চটা করে যাব, সেটা এখনো ডিসাইড হয়নি। তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। তোমরা যদি তোমাদের বন্ধুদের সাথে এরকম কোনো ট্রিপ করে থাকো তাহলে কমেন্টে জানাও, আর এরকম আরও আরও ব্লগ দেখার জন্য কানেক্টেড বাই কালার্সকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো টাটা, প্লিজ সাবস্ক্রাইব Connected by colors. চলো চলো দিদি চলো।